শত কোটি টাকা মালিক স্বাস্থ্যের ড্রাইভার মালিক গ্রেফতারের পর বেরিয়ে এসেছে দুর্নীতি করে কোটিপতি হওয়ার সরকারি কর্মকর্তা কর্মচারীদের তালিকা। তালিকা বেশ লম্বা। গেল এক বছর ধরে অন্তত ৪৫ জনের অবৈধ সম্পদের উৎস খুঁজছে দুর্নীতি দমন কমিশন। এ তালিকায় নাম রয়েছে অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের নানা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী। ড্রাইভার, অফিস সহকারী থেকে স্টোর কিপার, তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে কোটিপতি বনে গেছেন অন্তত ১০ জন। প্রত্যেকের নামই রয়েছে অস্বাভাবিক সম্পদ উপার্জন। বিলাসবহুল গাড়ি ব্যবহার, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আবার সচিব পর্যায়ের কর্মকর্তাও রয়েছেন এই তালিকায়। স্বাস্থ্যখাতের সিন্ডিকেটের জেরেই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে দাবি করছে টিআইবির নির্বাহী পরিচালক। এই ধরনের সিন্ডিকেট এখানে সুপ্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এই প্রেক্ষিতে যাদেরকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র নিম্ন পর্যায়ের বা নিম্ন মধ্যম পর্যায়ের কর্মচারী বৃন্দ। তাদেরকে অবশ্যই চিহ্নিত করে তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, বিচার হয়তো আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এত দুর্নীতির দায় মন্ত্রণালয় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন সচিব সভাপতি। যদি আপনার মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের যে পিয়ন থেকে যে কর্মকর্তারা পর্যন্ত যে এই ধরনের যে ব্যাপক দুর্নীতি অনিয়মের মধ্যে দিয়ে এত বিপুল সম্পদ আরোহণ করতে পারেন, তাহলে পরে যে আপনার এর যে দায় এড়াবার সুযোগ তো কারো নেই। দুর্নীতির লাগাম টানতে রাঘব বোয়ালদেরও আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।